আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2023 এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের আরও তিনটি পেজের সমাধান। অর্থাৎ তোমাদের ইতিহাসে দেখো AC6, AC73 আর AC116 তিনটে পেজ প্রথমবার আপলোড করে, দ্বিতীয়বার কিন্তু আমরা 140, 156 এবং 170 নম্বর পেজ আপলোড করে দিয়েছি। আজকে আমরা আপলোড করব 177, AC222 এবং AC232। এবং পরের দিন আমি আবার তিনটে আপলোড করে দেবো। তারপরে অবশ্যই খুব দ্রুত আমরা এসিকিউ অ্যান্সারগুলো নিয়ে চলে আসব। বাকি যে বিষয়গুলি রয়েছে, বেঙ্গলি, ইংলিশ, প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড অলরেডি করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা শুরু করি ইতিহাসের AC177 নম্বর পেজ। তো দেখো, এটা হচ্ছে আমাদের AC177 নম্বর পেজ। তো চলো আমরা শুরু করি। দেখো, একের দেখের প্রশ্ন কি বলেছে, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয়। উত্তর লিখবে অপশান ডি, চীনকে। দু নম্বর প্রশ্ন দেখো, রাজা বলি গ্রন্থের রচয়িতা হলেন। উত্তর হচ্ছে অপশান সি, এটা লিখবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিন নম্বর প্রশ্ন দেখো, দূর প্রাচ্য বলা হয়। উত্তর হচ্ছে অপশান বি, লিখবে চীন ও জাপানকে। চার নম্বরে প্রশ্ন দেখো, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা ধারণাটি প্রচার করেন। উত্তর হচ্ছে অপশান বি, এরটা জেমস মিল। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, দস্তক কথার অর্থ। উত্তর হচ্ছে অপশান ডি, এরটা বাণিজ্যিক ছাড়পত্র। ছ নম্বরের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন। উত্তর হচ্ছে অপশান এ, ওয়ারেন হেস্টিংস। সাত নম্বরের প্রশ্ন দেখো, প্রথম অহিফেন যুদ্ধ সংগঠিত হয়। উত্তরটা দেখে নাও, অ্যাকচুয়ালি উত্তর কিন্তু হয়ে যায়, যুদ্ধটা কিন্তু 1839 শুরু হয়েছিল, চলেছিল কিন্তু 1842 পর্যন্ত। কিন্তু তোমাদের অপশানগুলো দেখো সবই রয়েছে কিন্তু 1938, 1940, 1942 এবং 1954 খ্রিস্টাব্দ। সেদিক থেকে তোমরা বুঝতেই পারছো এখানে কোনো অপশানই ঠিক নয়, তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, প্রথম আইফেনের যুদ্ধ 1839 থেকে 42 সাল পর্যন্ত কিন্তু হয়েছিল চীন এবং ইংল্যান্ডের মধ্যে, এবং এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। তাই তোমরা এই সালটাকে মাথায় রাখবে, এটা এটা সঠিক অ্যান্সার। চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা বলা হয়। উত্তর হচ্ছে অপশান ডিটা, উডের ডিসপ্যাচকে। ন নম্বরের প্রশ্ন, হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন। উত্তর হচ্ছে অপশান এ, নব্যবঙ্গ দল। দশ নম্বর প্রশ্ন, লোক হিতবাদী নামে পরিচিত। উত্তর হচ্ছে অপশান বি, গোপাল হরি দেশমুখ। এগারো নম্বরের প্রশ্ন, উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি, রাওলাট আইন সম্পর্কে বিখ্যাত উক্তিটি করেন। উত্তর হচ্ছে অপশান এ, লিখবে গান্ধীজি। বারো নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়। উত্তর হচ্ছে অপশান সি, এরটা 1923 খ্রিস্টাব্দে। তেরো নম্বরের প্রশ্ন, AITUC-র প্রথম সভাপতি ছিলেন। উত্তর হচ্ছে অপশান সি, লালা লাজপত রায়। আচ্ছা, চোদ্দ নম্বরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়া জন্ম হয়। উত্তর হচ্ছে অপশান এ, 1949 খ্রিস্টাব্দে। পনেরো, মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম। উত্তর হচ্ছে অপশান এ, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন আমাদের ষোলো নম্বর, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল। উত্তর হচ্ছে অপশান এ, জাপানের। নেক্সট প্রশ্ন দেখো, সতেরো, দাঁতাত কথার অর্থ কি। উত্তর হচ্ছে অপশান এ, উত্তেজনা প্রশমন। আবার নেক্সট প্রশ্ন আঠেরো, পটসডম সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর হচ্ছে অপশান সি, এরটা 1945 খ্রিস্টাব্দে। উনিশ নম্বরের প্রশ্ন দেখো, দেখো গ্লাসনস্টের প্রবর্তক ছিলেন। উত্তর হচ্ছে অপশান ডি, এরটা করবে গর্বাচে। কুড়ি, বারাবারা স্প্রিং প্রতিবাদী আন্দোলন হয়েছিল। উত্তর হচ্ছে অপশান সি, এটা আলজেরিয়ায়। একুশ নম্বরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর হচ্ছে অপশান ডি, কঙ্গোর। বাইশ, বাংলাদেশের আইনসভার নাম হলো। উত্তর হচ্ছে অপশান সি, এটা জাতীয় সংসদ। তেইশ নম্বরের প্রশ্ন, ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত। উত্তর হচ্ছে অপশান ডি, এটা ব্রাসেলস। নেক্সট প্রশ্ন আমাদের চব্বিশ নম্বরের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক। উত্তর হচ্ছে অপশান ডি, জওহরলাল নেহেরু। চলো আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট
পেজ হচ্ছে এসি 222। তো দেখো এক নম্বরের প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি, এর লেখক হলেন অপশান এ লিখবে ইএইচ কার। দু নম্বরের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়, উত্তর হচ্ছে অপশান সি কাশ্মীর। তিন নম্বর প্রশ্ন, সগলির সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হচ্ছে অপশান এ 1816 খ্রিস্টাব্দে। আমাদের চার নম্বর দেখো, কস্তম্ভর সাথে খস্তম্ভ মেলাও। দেখো রামমোহন রায় হচ্ছে অপশান এ সতীদাহ প্রথা। দুয়েরটা লিখবে বি হবে বিধবা বিবাহ। ডিরোজি হচ্ছে ডিয়েরটা ইয়ং বেঙ্গল। আর চার নম্বর দেখো, দয়ানন্দ সরস্বতী হচ্ছে শুদ্ধি আন্দোলন। এখানে যে বিকল্প সমূহগুলো রয়েছে এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু ভুল রয়েছে। পাঁচ নম্বরের প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হচ্ছে অপশান বি এটা 1842 খ্রিস্টাব্দে। ছ নম্বরের প্রশ্ন, বাংলার উদ্ভব শাসনের অবসান ঘটান, উত্তর হচ্ছে অপশান সি এটা ওয়ারেন হেস্টিংস। সাত নম্বরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ লর্ড কর্নওয়ালিস। আট নম্বরের প্রশ্ন, ভারতের রেলপথের জনক হলেন, উত্তর হচ্ছে অপশান বি লর্ড ডালহৌসি। ন নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশান সি 1800 খ্রিস্টাব্দে। দশ নম্বরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর বলা হতো, উত্তর হচ্ছে অপশান এ বিরসালিঙ্গম পান্তুলুকে। আচ্ছা নেক্সট প্রশ্ন এগারো দেখো, স্তম্ভ স্বামী বিবেকানন্দ হচ্ছে বর্তমান ভারত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে অপশান এ লিখবে, বিধবা বিবাহ লিখবে, শ্রী রামকৃষ্ণ হচ্ছে যত মত তত পদ, আর দয়ানন্দ সরস্বতী হচ্ছে আমাদের সিয়েটা শুদ্ধি আন্দোলন। আচ্ছা বারো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন, উত্তর হচ্ছে অপশান সি বল্লভভাই প্যাটেল। তেরো, সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে অপশান সি খান আব্দুল গফফর খান। চোদ্দ, পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় যে অধিবেশনে, সেটা হচ্ছে অপশান এ লাহোর অধিবেশনে। পনেরো, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ চার্চিল। ষোলো, ডক্টর সুকর্ণ নেতা ছিলেন, উত্তর হচ্ছে অপশান সি ইন্দোনেশিয়ার। সতেরো, ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের আঠেরো নম্বর, ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে, উত্তর হচ্ছে অপশান বি ওলন্দাজ। উনিশ নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ নেহেরু। কুড়ি, ফুটবল বক্তৃতা দিয়েছিলেন, উত্তর হচ্ছে অপশান সরি ফুলটন বক্তৃতা দিয়েছিলেন, অপশান এ চার্চিল। আমাদের একুশ নম্বর প্রশ্ন, দাঁতাত কথার অর্থ হলো, উত্তর হচ্ছে অপশান সি উত্তেজনা প্রশমন। বাইশ, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়, উত্তর হচ্ছে অপশান বি 1941 খ্রিস্টাব্দে। তেইশ, হরি সিং ছিলেন, উত্তর হচ্ছে অপশান বি কাশ্মীরের মহারাজা। নেক্সট প্রশ্ন দেখো, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হচ্ছে অপশান বি কঙ্গো। আচ্ছা আমরা পরের পেজ, অর্থাৎ নেক্সট পেজ হচ্ছে এসি 232। তো দেখো এটা হচ্ছে আমাদের এসি 232 নম্বর পেজ, তো চলো আমরা দেখে নিই। আচ্ছা একের প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার, উত্তর হচ্ছে অপশান ডি রমেশচন্দ্র মজুমদার। দু নম্বর, ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে, উত্তর হচ্ছে তো এখানে চারটি অপশানের মধ্যে কোনো অপশানই সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে কি লাতিন শব্দ দেখে। হ্যাঁ, তিন নম্বর দেখো, মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হচ্ছে অপশান বি অ্যাডাম স্মিথ। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, চার নম্বরেরটা, ভাস্কো দা গামা ভারতে প্রথম পদার্পণ করেন, উত্তর হচ্ছে অপশান এ কালিকট বন্দরে। পাঁচ, প্রথম সনদ আইন পাস হয়েছিল, উত্তর হচ্ছে অপশান ডি এটা 1813 খ্রিস্টাব্দে। ছয়, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটার, উত্তর হচ্ছে অপশান সি এটা ওয়ারেন হেস্টিংস। সাত নম্বরেরটা, বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না, উত্তর হচ্ছে অপশান এ সিরাজ দৌল্লা। আমাদের স্তম্ভ দেখে নাও, দেখো সাধারণ ব্রাহ্মসভা হচ্ছে সিয়েটটা রাজা রামমোহন রায়। দু নম্বর দেখো, সত্যশোধক সমাজ এটা জ্যোতিরাও ফুলে, প্রার্থনা সমাজ হচ্ছে অপশান ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মীয় সভাটা কিন্তু শিবনাথ শাস্ত্রী তো নয়, তা এটা একটা মিস্টেক রয়েছে, ঠিক আছে। আর এখানে বিকল্প সমূহগুলো কিন্তু মিস্টেক রয়েছে।
নম্বরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন, উত্তর হচ্ছে অপশান ডি দয়ানন্দ সরস্বতী। 10, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ, উত্তর হচ্ছে অপশান ডি ঈশ্বরের সন্তান। 11, ভারতে দ্বিজাতি তত্ত্বের অবতারণা করেন, উত্তর হচ্ছে অপশান এ মোহাম্মদ আলী জিন্না। আচ্ছা 12, প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেনি, উত্তর হচ্ছে অপশান বি কংগ্রেস। 13, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হচ্ছে অপশান বি লাহোর। 14 নম্বরের প্রশ্ন, গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ মাতঙ্গিনী হাজরা। 15, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা হলেন, উত্তর হচ্ছে অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। 16 নম্বরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটি ছিল, উত্তর হচ্ছে অপশানে জাপানের। নেক্সট প্রশ্ন 17, ফালটন বক্তৃতা দিয়েছিলেন, উত্তর হচ্ছে অপশানে চার্চিল। 18, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল, উত্তর হচ্ছে অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। পরে দেখো একটা স্তম্ভ মেলাও দিয়েছে, দেখো দেখো ম্যাক্সিম লিট ভিনপ, এটা লিখবে অপশান সি রুশ পররাষ্ট্রমন্ত্রী। 2 নম্বর হচ্ছে উইনস্টন চার্চিল ছিল অপশান এ ব্রিটিশ প্রধানমন্ত্রী, জোসেফ স্ট্যালিন ছিলেন ডিয়েটা রুশ রাষ্ট্রপতি। আর 4 নম্বর দেখো হ্যারি ট্রুম্যান ছিলেন অপশান বি মার্কিন রাষ্ট্রপতি, এখানের বিকল্প শ্রেণীর মধ্যে অপশান সি হলো অ্যান্সার। আচ্ছা 20 নম্বরের প্রশ্ন হচ্ছে, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়, উত্তর হচ্ছে অপশান এ সিরিয়া আর মিশরের সাথে। 21, আলজেরিয়ার উপনিবেশ ছিল, উত্তর হচ্ছে অপশান এ ফ্রান্সের। 22, হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, অপশান বি লিখবে শেখ মুজিবুর রহমান। আচ্ছা 23, 1951 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়, উত্তর হচ্ছে অপশান ডি খড়গপুরে। নেক্সট প্রশ্ন 14 নম্বর, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশান এ ঢাকায়। তো এই ছিল তোমাদের লাস্ট 3টে পেজের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। পরের দিন আমি আরেকটি ভিডিও আপলোড করবো যেখানে বাকি 3টে পেজ সলভ করে দেবো, তাহলে পুরো ইতিহাসের MCQগুলো কমপ্লিট হয়ে গেল এবং আমরা খুব দ্রুত কিন্তু প্রত্যেকটা সেটের এসএকিউ এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো। তাই তোমরা ভিডিওটিকে লাইক দাও এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে চলে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।